তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন কিছু নেক্সট লেভেল গ্যাজেট যেগুলো হয়তো আপনি আগে কোনোদিন দেখেননি। তো বন্ধুরা আপনি যদি গ্যাজেট লাভার হন তাহলে আরাম করে বসে পড়ুন এই ভিডিওটি মনে নেওয়ার জন্য। বন্ধুরা যে টয় বাইকগুলো মার্কেটে আছে সেগুলো আমরা শুধু মাটিতেই চালাতে পারি, কিন্তু হয়তো আপনি কোনোদিন এমন টয় দেখেননি যেটা আকাশেও উঠতে পারে। হ্যাঁ, এই টয়টা আকাশে উঠতে পারে। এই টয়টাকে এমনভাবে বানানো হয়েছে এটা মাটিতে তো চলতে পারে, তার সাথে সাথে আকাশেও উঠতে পারে। এটাকে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এর নিচে এলইডি লাইট লাগানো থাকে, যার ফলে এই লুকটা দেখতে অসম লাগে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার এই বাইকটা। তো বন্ধুরা যদি আপনি বাচ্চাদের কোনো খেলনা গিফট করতে চান যেটা পুরো আলাদা হয়, তাহলে দেখুন এই গ্যাজেট। এটা টয় না গিরগিটি আপনিই জানাবেন। এটাকে নর্মাল রাস্তায় চালাতে তো পারবেন, কিন্তু একে উঁচু নিচু রাস্তায় রোল করাতে পারবেন। যখন এটা রোল হবে এটাকে দেখতে পাবেন পুরো চাকার মতো লাগবে। এটাকে কন্ট্রোল করার জন্য আপনি একটা রিমোট পেয়ে যাবেন। এই খেলনাটা বাচ্চা তো খুশি হবে, তার সাথে আপনিও খুশি হবেন, কারণ এই খেলনাটা এতটাই হার্ড যে এটা খুব তাড়াতাড়ি খারাপ হবে না। তো বন্ধুরা যদি কথা বলি টয় সাইকেলে, তো অনেক ছোটো বড়ো সাইকেল আছে যেগুলোর বাচ্চারা খেলতে খুব পছন্দ করে, কিন্তু এমন সাইকেল আপনারা কোনোদিন দেখেনি যেটা ড্রোন হয়ে যায়। এটা দেখতে তো নর্মাল সাইকেল যেটা বাচ্চাদের খেলতে কাজে আসবে, কিন্তু এটা আসলে একটা ড্রোন যেটা আপনি ফটোগ্রাফি করতে পারেন। এর কন্ট্রোল আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। এর কন্ট্রোল আপনার মোবাইলে থাকার ফলে আপনি এটা দিয়ে লাইভ স্ট্রিমও করতে পারবেন। এর সাথে পেয়ে যাবেন আলাদা করে একটা রিমোট কন্ট্রোল। এটা দেখতে ছোটো হলে এর মতো অনেক ফিচার্স আছে। তো কেমন লাগলো আপনার এই সাইকেল ড্রোন কমেন্ট করে জানাবেন। আপনারা তো বাচ্চাদের রিমোট কন্ট্রোল গাড়ি দেখেছেন যেগুলো নিয়ে বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু সেসব গাড়ি দিয়ে ঘরের মধ্যে খেললে জিনিস অনেক নষ্ট হয়, যেমন কাঁচের জিনিস বিশেষ করে। আজ আপনাকে দেখাবো এমন একটা গাড়ি যেটা দিয়ে বাচ্চারা খেললে ভাঙা তো দূরের কথা, কিছু নড়বেও না। কারণ এই গাড়ির চাকা তৈরি হয়েছে ফোম দিয়ে, যার ফলে আপনার বাচ্চা গাড়িকে আরাম করে ঘরে চালাতে পারে, তাতে গাড়িরও কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা কেমন লাগলো? বন্ধুরা আপনি যদি আপনার বাচ্চাকে এমন কিছু রোবট গিফট করতে চান যেটা মজা করার সাথে সাথে তারা কিছু শিখতেও পারবে, তাহলে দেখুন এই রোবটকে। এই গ্যাজেটটা বেস্ট, কারণ এটা একটা এমন রোবট যেটা ফিজিক্সের রুল ফলো করে, আর এর সব পার্ট আলাদা থাকে যেটা আপনি আপনার অনুযায়ী ফিট করতে পারেন। এর চাকাগুলো এমনভাবে বানানো হয়েছে যে নিজের জায়গায় দাঁড়িয়ে 360 রোটেট করতে পারে। এর মধ্যে প্রোগ্রামিং অপশন দেওয়া রয়েছে। এই রোবট ফিজিক্সের রুল ফলো করার জন্য আপনি এটাকে নতুন নতুন কিছু শিখতে পারবেন। দেখা যায় তো এটা একটা এডুকেশনাল রোবট। তো বন্ধুরা যদি আপনি কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজছেন তাহলে দেখুন এই জিনিসটাকে। এটা গাড়ি নাকি আমি ঠিক বুঝতে পারিনি, আপনি বুঝতে পারলেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এর সাথে ট্রাকও পেয়ে যাবেন যেটা আলাদা করে তৈরি করতে পারবেন, যেটাতে এটা ভালোভাবে চলবে, কিন্তু আপনি এটা সময় রাস্তাও চালাতে পারেন। রাতে এটা গ্লো করে যেটা বাচ্চাদের দেখতে দারুণ লাগে। তো বন্ধুরা ভিডিওর মধ্যে কোন গাড়িটা আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। কিন্তু